পদে থাকতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে, এই মানসিকতা আমাদের তৈরি করতে হবে। আমি তাই আপনাদের বলবো, আসুন সকলে মিলে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে অনুপত মন্ডলের নির্দেশ মতো, আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতো আমরা ঝাঁপিয়ে পড়ি, বিজেপির বিরুদ্ধে লড়াই শুরু করি, সিপিএম এর বিরুদ্ধে লড়াই শুরু করি, কংগ্রেসের বিরুদ্ধে লড়াই শুরু করি। এই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে আমার শ্রদ্ধা নমস্কার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আমাদের জেলার আমাদের প্রিয় নেতা অনুব্রত মণ্ডল জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় বিকাশ রায়চৌধুরী মহোদয়কে। এবার বক্তব্য রাখবেন আমাদের প্রিয় জেলার সহ সভাপতি তথা জেলা পরিষদের মেন্টর মাননীয় রানা সিং মহোদয়। মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং আউসগ্রাম কেতুগ্রাম মঙ্গলকোটের অবজারভার সৌমিপদ মণ্ডল জ্যেষ্ঠতা, আছেন আমাদের বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা এবং সিউড়ি বিধানসভার অবজারভার এবং খয়রাশোলের অবজারভার শ্রী বিকাশ রায়চৌধুরী, এবং আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত কেষ্টরা যাকে সিউড়ি টাউন ও সিউড়ি বিধানসভা টোটাল সিউড়ি ওয়ান ব্লক রাজনগর সম্পূর্ণ দায়িত্ব যাকে দিয়েছেন সে বিকাশ দা, আছেন অন্যতম সহসভাপতি শ্রী মোলায় মুখার্জি, আছেন বিধায়ক এবং শিক্ষক শ্রী নরেশ বাউরি, আছেন সিউড়ি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর উজ্জ্বল চ্যাটার্জি, আছেন আরও দুজন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর কাজী এবং অঞ্জন দা, আছেন আমাদের অন্যান্য নেতৃবৃন্দ, এবং আজকে যে আমাদের শিক্ষা সেলের আমাদের টাউন প্রেসিডেন্ট সফিয়া আছেন, আমাদের অন্যান্য নেতৃবৃন্দ আছেন, আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সকলে আছেন, এবং আজকে প্রাথমিক শিক্ষকদের যে কর্মী সভা সেখানে উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা সকলকে আমরা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। এবং কেষ্টরা চলে এসেছেন, আমাদের আরও অনেকগুলো কর্মসূচি আছে, খুব সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলব। এটা আপনারা সকলেই জানেন যে করোনা ভাইরাসের জন্যে লকডাউন চলছে, সঠিকভাবেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে সম্পূর্ণ জুলাই মাস পর্যন্ত এই যে করোনা ভাইরাসের জন্য লকডাউনকে এক্সটেন্ডেড করেছেন সঠিকভাবেই করেছেন, সেই কারণে বড় ধরনের মিটিং মিছিল করা সম্ভবপর হচ্ছে না এবং আমরা কোথাও সাধারণ মানুষকে ডাকছি না। আমাদের জেলা সভাপতি কেষ্টদার নির্দেশে আমরা ব্লকে ব্লকে গিয়ে আমাদের যারা দলীয় কর্মকর্তা আছেন ব্লক কমিটি, পঞ্চায়েতের প্রধান উপপ্রধান, পঞ্চায়েত সমিতি সভাপতি সহসভাপতি কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতি মেম্বার, অঞ্চল সভাপতি বুথের সভাপতি শাখা সংগঠন ব্লক প্রেসিডেন্ট অঞ্চল এদেরকে ডাকছে, ঠিক তেমনি আমাদের যেসব শাখা সংগঠন আছে, আপনাদের শিক্ষা সেল আছে, আইএনটিপিসি আছে, যুব আছে, ছাত্র আছে, মহিলা আছে, সংখ্যালঘু আছে, সরকারি কর্মচারী আছে, কিষাণ ক্ষেত মজুর আছে, তাদেরকেও একটা করে ডেট কেষ্টরা দিয়েছেন যে আপনাদের সাথে একটু কথাবার্তা বলার জন্য। দেখুন দিন তো আস্তে আস্তে পেরিয়ে যাচ্ছে, এই চাষ মানে বর্ষাকাল, আমরা তো গ্রামের মানুষ, আপনারা সবাই তো কোনো না কোনো গ্রাম থেকে এসছেন, আর শহর হলেও যে কোনো শহর আমাদের এই ছটা শহরের মধ্যে যে কোনো এক শহরের দু কিলোমিটার পেরিয়ে গেলেই সবুজ মাঠ, তাহলে আমাদের জেলা একটা গ্রামীণ জেলা যেখানে চাষবাসই হচ্ছে আমাদের মূল বিষয়, তাহলে চাষ পেরিয়ে যাবে, চাষ পেরিয়ে গেলেই দুর্গাপুজো আসবে, দুর্গাপুজো পেরিয়ে যাবে লক্ষ্মী পুজো আসবে, কালী পুজো আসবে, ভাইফোঁটা আসবে, মহরম আসবে, বিভিন্ন হিন্দু মুসলিম আমাদের বারো মাসে তেরো পার্বণ, তারপরে ধান কাটা আসবে, ধান কাটার পরে পরেই কিন্তু আমরা 2021 সালে নির্বাচনের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বো। তাই আস্তে আস্তে করে আমরা তৈরি হচ্ছি, লকডাউন চলছে, বড় মিটিং মিছিল করা যাবে না, যে হ্যাঁ সিউড়ি টাউনে একটা বিশাল 1 লক্ষ লোকের একটা মিছিল করে দেওয়া হলো করতে পারবো না, একটা বিরাট জমায়েত হয়ে গেলে হবে না। এতে এখন যা শুনছি সরকারি অর্ডার হয়তো আসেনি, কিন্তু একটা খবর আসছে যে বুথগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। কেন ভেঙে দেওয়া হচ্ছে? ধরুন একটা বুথে হয়তো 900 বা 1000 ভোটার, যদি দুটো করে দেওয়া হয় তাহলে 450 ভোটার 450 দাঁড়িয়ে গেলো বা 500-500 হয়ে গেলো, এরকম একটা খবর পাচ্ছি। সবটাই কিন্তু এই করোনা ভাইরাসের জন্যই হচ্ছে। তাহলে ধরুন যদি একটা 500 ভোটার হয় তাহলে একটা নির্বাচনে কত 70% ভোট পড়ে, তাহলে 300-350, তাহলে সকাল 7টা থেকে 5টা পর্যন্ত 300 লোকের ভোট দিতে কোনো প্রবলেম নেই, ফাঁক ফাঁক করে দাঁড়িয়ে ভোট দিয়ে দেবে।
তাহলে এই রকম পরিস্থিতির কথা কিন্তু সবাই চিন্তা করছে, কি প্রশাসন কি সরকার কি আমরা, ফলে এই রকম পরিস্থিতির মধ্যে দিয়েই কিন্তু আমাদের ভোটটা করতে হবে, এই এই পরিস্থিতির মধ্যে দিয়েই আমাদের নির্বাচন করতে হবে। কারণ করোনা ভাইরাস বাড়ছে সারা ভারতবর্ষে, 23,000-24,000 এক এক দিনে, আমাদের যে আমাদের রাজ্যেও বাড়ছে স্বাভাবিক কথা, আমাদের রাজ্য ধর পশ্চিমবাংলা ধর ভারতবর্ষের বাইরে নয়, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা খুব গর্বিত যে 78টা নতুন কোভিড হাসপাতাল হয়েছে আমাদের জেলাতেও, 3টে নতুন হাসপাতাল হয়েছে আপনারা জানেন যেখানে করোনা চিকিৎসা চলছে। এবং আমাদের জেলায় অনুব্রত মণ্ডলের নেতৃত্বে যেমন সারা পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই চলছে কোভিডের বিরুদ্ধে, ঠিক তেমনি আমাদের জেলায় অনুব্রত মণ্ডলের নেতৃত্ব আমরা সকল স্তরে যে যেখানে আছি পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আমাদের বিধায়করা আমাদের অঞ্চল প্রেসিডেন্ট বুথ প্রেসিডেন্ট আপনারা যারা শাখা সংগঠন আছে সবাই মিলে আমরা করোনার বিরুদ্ধে লড়াই করছি। আপনারা অনেক সাহায্য করেছেন, যখন আমরা স্কুলগুলোকে আমরা কোয়ারেন্টাইন সেন্টারের জন্য নিয়েছিলাম আপনারা সেগুলো ব্যবস্থা করেছেন, আমরা পঞ্চায়েতকে সঙ্গে করে নিয়ে আমরা তার জন্যে আমরা দলের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। ওটা একটা বিরাট কাজ, আপনারা জানেন যে আমাদের জেলায় 41,000-এর ওপর মানুষ এসেছিল, আমাদের আপনারা জানেন যে আমাদের এই যে একটা এত বড় কাজ যেখানে আপনার সারা বীরভূম জেলাতে 41,000 মানুষ বাইরে থেকে এসছে, তারা তো আমাদেরই লোক, এবং সরকারের নির্দেশ মেনে তাদেরকে কোয়ারেন্টাইন সেন্টার রাখতে হয়েছিল, অত জায়গা কোথায়, তখন আমাদেরকে স্কুলগুলো নিতে হয়েছে, এবং সেখানে আপনাদের একটা ভূমিকা ছিল, আপনারা সেই স্কুলগুলো আমাদের জন্য ছেড়ে দিয়েছেন, এটা একটা বিরাট কাজ করেছেন আপনারা। তার কারণ আমাদেরকে তো আমাদের জেলার মানুষকে চিকিৎসা করতে হবে, আজকে আমাদের জেলায় আপনারা জানেন যে 300-এর ওপর মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, কিন্তু আজকে প্রায় সবাই সুস্থ, সবাই সুস্থ এবং খুব ভালো চিকিৎসা হচ্ছে, ফলে করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার জায়গা নেই। কিন্তু আমাদেরকে সামাজিক দূরত্ব অর্থাৎ সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক পরতে হবে, হাতে স্যানিটাইজার নিতে হবে, এইভাবেই আমাদেরকে চলতে হবে। তাই আপনাদের কাছে আজকে আমাদের শুধু এইটুকু বলার আছে যে আর কিছুদিনের মধ্যে কিন্তু নির্বাচন, এই নির্বাচনের সামনে দাঁড়িয়ে আমাদের দায়িত্ব কর্তব্য কি, আপনারা তো হোল টাইমার নন কিন্তু আপনারা পার্টির সমর্থন, আপনারা পার্টিকে ভালোবাসেন, আপনারা একটা শিক্ষক সংগঠন করেন, এটা সম্ভব নয়, আপনারা চাকরি করার পরে হোল টাইমারের কাজ করা সম্ভব নয়, কিন্তু আপনাদের দায়িত্বটা কোন জায়গাতে আছে এটা আপনারা খুব ভালো করে জানেন। আমি শুধু আপনাদের কাছে এক কথা মনে করিয়ে দিতে চাই, দেখুন আমরা সমাজে যেসব প্রফেশনকে বলি যে একটা এলিট প্রফেশন, নোবেল প্রফেশন, অত্যন্ত একটা সুনামের সঙ্গে মানুষ যে প্রফেশনগুলোকে আজও খুব সম্মান দেয়, যেমন ডাক্তারবাবুরা আছেন তেমনি আপনারা আছেন, শিক্ষক শিক্ষক আছে, প্রাইমারি হোক, হাই স্কুল হোক, হাই সেকেন্ডারি স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, তাই আপনাদের আপনাদের জায়গাটা কিন্তু অন্য সমাজের যারা আছেন তারা কেউ খারাপ না বলছেন, কেউ চাকরি করছেন, কেউ ব্যবসা করছেন, সবই আছে, কিন্তু যেহেতু শিক্ষক আপনারা মানুষ তৈরি করছেন, আপনারা আগামী দিনে সমাজকে তৈরি করছেন, তাই আপনাদের সম্মানটা অন্য জায়গাতে, একটা পাড়াতে যদি দুজন শিক্ষিকা থাকেন বা শিক্ষক থাকেন পাড়ার লোক বলবে জানো তো ওই বাড়ির ওই মেয়েটি কিন্তু স্কুলের টিচারই করে, ওগুলো দিদিমণি, ফলে ওই দিদিমণি কথাটার মধ্যে দিয়ে শিক্ষিকা বা জানো তো ওই পাড়াতে আমাদের একজন হাই স্কুলের মাস্টারমশাই থাকে বা জানো তো আমাদের আমাদের গ্রাম থেকে কিন্তু 4 জন প্রাইমারি টিচার আছে, ফলে এই যে সম্মানের জায়গাটা, ফলে এখানে এটাও আছে যে আপনারা যে কথাটা বলেন সেটা কিন্তু গ্রামের মানুষের কাছে বা পাড়াতে বা শহরের মানুষের কাছে কিন্তু তার একটা এফেক্ট আছে যে না ওই মাস্টারমশাই কিন্তু বলছিল, মাস্টারমশাই কিন্তু অনেক ভালো বোঝে, এই যে জায়গাটা, এই জায়গাটাকেই আমরা আপনাদের কাছে বলছি। একটা গ্রামে আপনি বসে আছেন, আপনি হয়তো ডাইরেক্টলি পতাকা নিয়ে মিটিং মিছিল করার আপনার সময় নেই, হতেই পারে আপনাকে এই যখন লকডাউন উঠে যাবে আবার আপনাকে মানুষ করার যে কাজ, সমাজ করার যে কাজ, আপনারা সেই কাজে নিযুক্ত হবেন, কিন্তু আপনি যখন বাড়িতে বসে আছেন, আপনার সঙ্গে 5 জন বাড়িতে বসে গল্প করছে, তখন আপনি যে কথাটা বলছেন, 8 জন 4 জন আছে তারা হয়তো শিক্ষক নন, তারা সাধারণ মানুষ, তারা কিন্তু বাড়িতে গিয়ে পড়বে না গো ওই মাস্টারমশাই কাছে বসেছিলাম, মাস্টারমশাই কিন্তু বলছিল যে না মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে না রাখলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, এই কথাটা কিন্তু ওই সাধারণ 4-5টা মানুষের মধ্যে কিন্তু এফেক্ট হচ্ছে, কেন কে বলছে না মাস্টারমশাই বলছে বা দিদিমণি বলছে, যারা আমাদের এখানে বোনেরা আছেন দিদিমণি, আপনারা যখন 8-5টা মহিলার সঙ্গে বসবেন এবং তখন যখন কথা হবে তখন যখন বলবেন যে বাবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে দিল্লি থেকে কী অত্যাচার করছে গো, আমার পাওনা টাকা দিচ্ছে না, কত কষ্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা চালাচ্ছে, দেখো আমাদের তো মাইনে কাটে না, আমাদের তো 29 তারিখে মাইনে ঢুকে যাচ্ছে, কী করে করছে আমরা তো জানি না, তখন কিন্তু 8-5 জন মহিলা যারা আপনার সঙ্গে গল্প করছে আপনারই পাড়ার হতে পারে, আপনি আত্মীয় হতে পারে, তারা বলবে না না জানো তো ওই দিদিমণি কিন্তু বলছিল, না না আমাদের কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করতে হবে, ফলে সমাজে একজন ডাক্তার
একজন শিক্ষক একজন শিক্ষিকা তার কিন্তু জায়গাটা আলাদা তারা বললে সমাজের উপর কিন্তু তার একটা প্রভাব পড়ে এটা কিন্তু আমরা জানি এবং বুঝি বিশেষ করে আমাদের মতো এরকম একটা গ্রামীণ জেলাতে এর কিন্তু এফেক্ট আছে এবং সেটা পজিটিভ এফেক্ট আছে তাই আমরা আপনাদের কাছে এটা অনুরোধ করব যে এই প্রচার আপনারা করুন তার কারণ আমরা বড় মিটিং মিছিলের দিকে যাব না আমরা কিন্তু বুথে বুথে প্রচারের দিকে যাব আজকে আমরা শুনে খুশি হয়েছি যে 167টা অঞ্চল থেকেই আপনারা এসেছেন তাই আপনারা যে অঞ্চল থেকে এসেছেন বা টাউন থেকে এসেছেন যে বুথ থেকে এসেছেন বা যে ওয়ার্ড থেকে এসেছেন আপনারা দয়া করে এই আর মমতা বন্দ্যোপাধ্যায় এত কষ্টের মধ্যে
প্রতিটা সরকারি কর্মচারী মাস্টারমশাই থেকে শুরু করে পৌরসভা থেকে শুরু করে আন্ডারটেকিং থেকে শুরু করে সবাইকে কিন্তু মাইনের ব্যবস্থা করছেন, আমফানের ত্রাণের ব্যবস্থা করছেন, কোভিড এর চিকিৎসা ব্যবস্থা করছেন, কিন্তু রাজ্য সরকারের কষ্ট করে জোগাড় করা অর্থ সরকারের এই এত কিছুর মধ্যে টাকা কত সাহায্য, মাত্র 1,000 কোটি টাকা। আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন, 1,00,000 কোটি টাকার আমাদের ক্ষতি হয়েছে, শুনেছেন, জেনেছেন, সব জানেন। কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি শুধু আমার রাজ্যে সরি আমার জেলাতে 467 কোটি টাকা ফসলের এবং বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে, এটা সরকারি তথ্য বলছে, সাংবাদিক বন্ধুরা জানে। আমার একটা শুধু বীরভূম জেলায় তাহলে সারা রাজ্যে 1,00,000 কোটি হবে না? এটা এটা তো শুধু আমাদের কথা নয়, কেন্দ্রীয় দল এসে বলে গেছে, দেখে গেছে, কিন্তু 1 পয়সাও আসেনি, ভিক্ষার মতো 1,000 কোটি টাকা দিয়ে চলে গেছে। আর একটা কথা বলে শেষ করব, যে নির্বাচনে যারা নির্বাচনের ডিউটিতে পড়বেন আপনাদের কাছে কিন্তু প্রথম ভোট দেওয়ার অধিকারটা আসবে, কেন? পোস্টাল ব্যালট, পোস্টাল ব্যালটে কিন্তু নির্বাচনটা ফার্স্ট আপনারা দেবেন, ভোটটা কিন্তু প্রথম আপনারা দেবেন যারা ডিউটিতে যাবেন, যদি আপনাদের কারো ডিউটি আসে। তাহলে সেখানে আপনাদের কাছে আমাদের বলার যে একদিকে এখন থেকে প্রচার করা, আর নির্বাচনে যখন পোস্টাল ব্যালট আমরা খুলবো কাউন্টিং এর সময় তখন যেন জোড়া ফুলটা বেশি বেশি করে দেখতে পাই, এইটুকু আপনাদের কাছে আমাদের হাত জোড় করে আবেদন থাকবে যে কি সরকারি কর্মচারী কি মাস্টারমশাই যারা ডিউটিতে যাবেন আপনাদের পোস্টাল ব্যালটে ভোট দেবেন, তাই যখন কাউন্টিং হবে একদিকে যেমন মেশিনে কাউন্টিং হবে পোস্টাল ব্যালট কিন্তু সেই কাগজে স্ট্যাম্প মারা, তখন যেন আমরা বেশি বসে করে আমরা জোড়া ফুলটা দেখতে পাই। আপনাদের কাছে এই দুটি অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অনুব্রত মণ্ডল জিন্দাবাদ। এরপর অনুরোধ করব নমস্কার, প্রাইমারি শিক্ষকদের আমরা ডেকেছি, আপনাদের একটা মান সম্মান আছে,